এখন তাদের জন্য আমরা অনেক কাজ করি, প্রকল্প নিয়েছি এবং তাদের একটা আইডি কার্ডও দেওয়া হয়। তারা যখন মাছ ধরতে যায় আইডি কার্ডটা তার সাথে থাকে, কেউ হারিয়ে গেলে তার পরিচয়টা জানা যায় এবং তাদের ফিরিয়ে দেয়। এটা একটা বড় কাজ। আপনারা জানেন আমাদের সরকারের আমলে এই কাজগুলো তো হয়েছেই। প্লাস দেখুন, আমরা 2 টাকা কিলো চাল দিই, আমাকে 29 টাকায় চালটা কিনতে হয়, কিন্তু আমি দিই 2 টাকায়, তার মানে 27 টাকা সাবসিডি দিতে হয়। আজকে আপনি হাসপাতালে যান, আগে বেড ভাড়া কত লাগত, ওষুধের দাম কিনতে কিনতে মানুষ ক্লান্ত হয়ে যেত, এখন বিনা পয়সায় চিকিৎসা। ঘরের মেয়েরা আজকে আপনার সম্পদ, মেয়েরা আজকে কন্যাশ্রী, আমার 70 লক্ষ কন্যাশ্রী। শুধু স্কুলের স্কলারশিপ পাচ্ছে তাই নয়, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়ে যখন পড়বে আর্টস পড়লে 2000, সায়েন্স পড়লে 2500 টাকা পাবে। আর এখন আর কোনো সিলিং নেই, সরকারি হাসপাতালে সব মেয়েরাই কন্যাশ্রী, সরকারি কলেজে সব মেয়েরাই কন্যাশ্রী, সরকারি বিশ্ববিদ্যালয়ে সব মেয়েরাই কন্যাশ্রী। সেই রকম তপশিলি আদিবাসীদের জন্য আছে শিক্ষাশ্রী, সংখ্যালঘু ভাই বোনদের ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে 97% সংখ্যালঘু ভাই বোনদের রিজার্ভেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাদের জন্য 1000 কোটি টাকা দিয়ে উচ্চশিক্ষায় 70,000 ছেলে মেয়েদের আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার, মনে রাখবেন সংখ্যালঘু ঘরে ঘরেও উচ্চশিক্ষার জন্য আমরা এই রিজার্ভেশনের সাহায্যে কি হচ্ছে জানেন, অনেক ডাক্তার তৈরি হয়েছে, অনেক ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, অনেক WBCS তৈরি হয়েছে, অনেক প্রফেসর তৈরি হয়েছে, অনেক বড় বড় অফিসার তৈরি হয়েছে, যা আগে কোনো দিনও হয়নি। এমনকি জেনারেল কাস্ট, তাদের কোনো সুযোগ ছিল না, তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছি। 2 টাকা কিলো চাল, দেখুন জেনারেল কাস্টও পায়, মাইনরিটিও পায়, SCও পায়, ST পায়, OBCও পায়, কোনো ভাগাভাগি নেই কিন্তু আমাদের রাজ্যে। জানবেন সবুজ সাথী সাইকেল মাইনরিটিসরা পায়, শিডিউল কাস্ট পায়, শিডিউল ট্রাইব পায়, OBC পায়, জেনারেল কাস্টও পায়। 1 কোটি ছেলে মেয়েদের আমি সাইকেল দিয়েছি বিনা পয়সায়, 1-1টা সাইকেল 3,000-3,500 টাকা করে দাম এবং প্রতি বছর ক্লাস 9 দেব। আজকে তো আমাদের এখানে একটা লোক মারা গেলে শেষকৃত্য করার জন্য যদি টাকা চায়, কবরে দেবে বা শ্মশানঘাটে নিয়ে যাবে, তার জন্যও 2000 টাকা দেওয়া হয়। বাচ্চা জন্মালে একটা ভালো গাছ দেওয়া হয়, জন্ম থেকে মৃত্যু অবধি সব স্কিম আমরা করে দিয়েছি। আমার রূপশ্রী স্কিম আছে, মেয়েরা বিয়ে দিতে পারছে না, মা গরিব হলেই BDOকে গিয়ে বলবে আপনাকে 25,000 টাকা দেবে, বিয়ের কার্ড সময় জমা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য 25,000 টাকা পাবেন। কন্যাশ্রীতে যারা 18 বছর বয়স হলে বিয়ে না করে যদি পড়াশুনো করে 25,000 টাকা পায়, আবার উপস্থিতেও সে পেতে পারে আরও 25,000 টাকা। এরকম অনেক স্কিম আছে। তাছাড়াও মনে রাখবেন আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই। যেমন আগামী দিন বাড়ির মেয়েরা একটা করে, বাড়ির যে মহিলা গার্জিয়ান তার নামে স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড দেওয়া হবে, এটা 7.5 কোটি পরিবার পাবে। আমার রাজ্যে 9 কোটি পরিবার আছে, 7.5 কোটি পরিবার যেটা পাবে সরকারি হাসপাতালে চিকিৎসা ছাড়াও, আপনি যদি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে চান, আপনি যদি বাইরে চিকিৎসা করাতে চান, বছরে এই কার্ডটা দেখিয়ে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন। এমনি রোগ হলে 1.5 লাখ, একটু খারাপ রোগ হলে 5 লাখ, এবং এই টাকায় আপনি আপনার বাড়ির পরিবার পরিজন, এমনকি আপনার বাবা মা বেঁচে থাকলে সেই মহিলার বাবা মা ট্রিটমেন্টও করতে পারবে। এইটাও মেয়েদের নামে আমরা কার্ডটা করছি, কারণ মহিলারাই তো ঘর সংসার দেখে, তারা ঘর সংসার দেখে, যে রাধে সে চুলো বাঁধে, কেউ অসুস্থ হয়ে গেলে আগে প্রথম মহিলাদেরই চোখে পড়ে, কাজে সেই জন্যেই এই স্বাস্থ্যসাথী কার্ডটাও করে দেওয়া হবে। আমি তো আমাদের কিছু কথা বললাম, যদিও ইলেকশনটা এখানকার ইলেকশন নয়, পঞ্চায়েতের ইলেকশনও নয়, এটা দিল্লির ইলেকশন, দিল্লিতে সরকারে কে আসবে এটা তার ইলেকশন। আমি প্রথমেই আপনাদের বলি মা ভাই বোনেরা আমার, দিল্লিতে এবার সরকারের পরিবর্তন করতে হবে। নরেন্দ্র মোদীর মতো এত, এই রকম এত ভিন্ডিক্টিভ প্রাইম মিনিস্টার আমরা কখনো দেখিনি। নরেন্দ্র মোদী গেলে দেশটা বাঁচবে,
দেশ বাঁচাতে চান, স্বাধীনতা বাঁচাতে চান, টিচার শিক্ষক শিক্ষা বাঁচাতে চান, ছাত্র যৌবন বাঁচাতে চান, তাহলে মনে রাখবেন একজনকে তাহলে তো হারাতে হবে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বাবু, যিনি 5 বছর ভারতবর্ষে থেকে ভারতবর্ষটাকে সর্বনাশ করে দিয়েছেন। কৃষকরা কতদিন চাষ করতে পারেনি, ফসল কিনতে পারেনি, বীজ কিনতে পারেনি, মনে আছে? যখন নোট বাতিল করে দিল, পরের দিন বাজার কি করে করবেন তাই চিন্তা করছিলেন, টাকাটা কি করে ফেরত দেবেন চিন্তা করছিলেন, কত লোক বাইরে কাজ করত চাকরি চলে গেল, 3 কোটি লোকের চাকরি চলে গেল, 100 জন লোক লাইনে দাঁড়িয়ে মারা গেল, আর নরেন্দ্র মোদী পেটটা বড় হয়ে গেল, অর্থাৎ ওই টাকাগুলো ওদের সব ভান্ডারে ঢুকে গেল। আর এখন দেখুন মানুষকে টাকা দেয় না, কৃষকরা আত্মহত্যা করছে, 12,000 কৃষক আত্মহত্যা করেছে নরেন্দ্র মোদীর আমলে, কোনো কেয়ার নেই। সবচেয়ে বেকার 45% হায়েস্ট নরেন্দ্র মোদীর আমলে, বলেছিল 2 কোটি করে চাকরি দেবো, 10 কোটি চাকরি দেওয়ার কথা, একটাকেও দেয়নি। উপরন্তু নোট বাতিলের ফলে 3 কোটি ছেলে মেয়ে চাকরি চলে গেছে, বেকার হয়ে গেছে। বলেছিল 15 লক্ষ টাকা করে ফেরত দেবো, কালো টাকা বাইরে থেকে নিয়ে এসে ফেরত পেয়েছেন ছাত্র যৌবন? 15 লাখ টাকা ফেরত দিয়েছে নরেন্দ্র মোদী ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছে, বরঞ্চ কেটে নিয়েছে, কারো পকেটে টাকাটা দেয়নি, বরঞ্চ যে টাকাটা ছিল ব্যাংকে কেটে নিয়েছে। পকেট মার জানেন তো, লোকের যে পকেট মারি করে, এরা পকেট মানি লোককে দেওয়ার পরিবর্তে নোট বাতিল করে সব টাকা বাতিল করে দিয়ে নিজেদের ঘর গুছিয়েছে, নিজেদের পার্টি অফিস বানিয়েছে, নিজেদের বাড়ি ঘর বানিয়েছে, নিজেদের সম্পত্তি করেছে, কোটি কোটি টাকার মালিক তৈরি হয়েছে, আর দেশের মানুষকে গরিব করে দিয়েছে, দেশের মানুষকে বেকার করে দিয়েছে। এই হচ্ছে নরেন্দ্র মোদী। পশ্চিমবাংলায় এসে বলবে বাংলা মে তো মমতাজি কুচ নেই কিয়া, আমি বলি ক্যানিং মে আকে দেখকে যাও, ক্যানিং স্টেডিয়াম কোন কিয়া, সুইমিং পুল কোন কিয়া, মাল্টি সুপার কোন কিয়া, পুরা দেখকে যাও, গঙ্গাসাগর কিয়া বানায়া, আর তুমনে তো 5 সাল মে রাম মন্দির ভি নেই বানা পায়া, আর আমকো দেখলো দক্ষিণেশ্বর দেখলো, যাও দক্ষিণেশ্বর যাও, কালীঘাট যাও, ফুরফুরা শরীফ যাও, পাথর চাপড়ি যাও, যেতনা ভি জায়গা হ্যায় বাবা তারকনাথ যাও, গঙ্গাসাগর পাইলে যাকে দেখকে এসো। আগে কি বলতো, সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, এখন লোকে বলে গঙ্গাসাগর বারবার, লজ্জাও করে না, বড় বড় কথা। আবার বলে কি মমতা ব্যানার্জি তো দুর্গাপুজো করতে দেয় না, আমি নাকি দুর্গাপুজো করতে দিই না? এই ছেলে মেয়েরা আপনারা দুর্গাপুজো করেন কি করেন না? ভাই বোনেরা আপনাদের দুর্গাপুজো হয় না? আমি কোনোদিন এসে আপনাদের দুর্গাপুজো বন্ধ করেছি ভাই, মায়েরা আমার, আপনারা সরস্বতী পুজো বাড়িতে করেন না, লক্ষ্মী পুজো করেন না, মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, এত মিথ্যে কথা বলে, এত মিথ্যাচার করে, হয় প্রমাণ করুক। আমি যদি আপনাদের দুর্গাপুজো সরস্বতী পুজো না করতে দিই, যদি প্রমাণ করতে পারে আমি 100 বার কান ধরে উদ্ভোষ করব। আর নরেন্দ্র মোদীকে প্রমাণ করতে হবে যে আমি করতে দিই না, যদি প্রমাণ করতে পারে আমি 100 বার কান ধরে উদ্ভোষ করব। হবে হবে ডাইরেক্ট চ্যালেঞ্জ পাবলিকের সামনে দাঁড়িয়ে, আমি যদি মিথ্যে কথা বলি আমি 100 বার কান ধরে উদ্ভোষ করব, আর নরেন্দ্র মোদী যদি মিথ্যে কথা বলে নরেন্দ্র মোদী 100 বার কান ধরে উদ্ভোষ করবে। আর তার আর একটা সাঙ্গপাঙ্গ আছে সাইনবোর্ড, সেটার 500 বার, সে হলে 500 বার, সে আবার আরো মিথ্যে বলে, সে হজনে বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, নেতার চেয়ে মন্ত্রী বড়, আর কি যেন বলে, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা, সে তো আর একজন। বাপরে, এ বিশাল চেহারা, প্রকাণ্ড চেহারা নিয়ে বলবে মমতাজি আপকো দেতা হে নেই দেতা, বলুন তো এখানে কোনটা হয় না? দুর্গাপুজো করা হয়, কালী পুজো করা হয়, লক্ষ্মী পুজো করা হয়, কপিলমুনির আশ্রমে গঙ্গাসাগর করা হয়, লক্ষ লক্ষ মানুষ আসে, রমজান মাস চলছে, রোজা করছে, ঈদ করবে, ঈদ করা হয়, বড়দিন করা হয়, জহর থানে যায়, সব হয়,
শুধু একটা জিনিস এখানে হয় না, এখানে বিজেপি হয় না, এখানে হয় না, এখানে বিজেপি হয় না, এখানে নরেন্দ্র মোদী হয় না, এখানে নরেন্দ্র মোদী পাওয়া যায় না। কারণ আপনাদের মতো লোকের আবির্ভাব হলে না দেশটা সর্বনাশ হয়ে যাবে। পরশুদিন রবি জয়ন্তী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, কবি জয়ন্তী। ভাবছিলাম যে আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন আর তিনি যা সোচ্চার গলায় কথা বলতেন, তখন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে হয়তো কোথায় পাড়ি দিতে হতো তার কোনো ঠিক নাই, এখানে থাকতেই দিতে না হয়তো নরেন্দ্র মোদী। অমর্ত্য সেনকে তো নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দিয়েছে আপনারা জানেন। কখনো কখনো জামিয়া মিলিয়াও দখল করতে যায়, কখনো কখনো কন্যাকুমারিকাও পুরো অর্গানাইজেশন দখল করে নিয়েছে। কি করেনি সিবিআই থেকে আরবিআই, অধঃপতন দেখেছেন? সিবিআই থেকে আরবিআই, ইটি থেকে ইডি, কোথায় নাই, সব শেষ করে দিয়েছে দেশটাকে, ইতিহাস বদলে দিয়েছে। গান্ধীজিকে যে মারলো সে এখন ওনাদের নেতা, বুঝুন। গান্ধীজিকে যে খুন করলো নাথুরাম গডসে সে এখন ওদের নেতা, তাকে নেতা বলে। গান্ধীজি কোথায়, নেতাজি কোথায়, রবীন্দ্রনাথ কোথায়, বাবা সাহেব আম্বেদকার কোথায়, মৌলানা আবুল কালাম আজাদ কোথায়? সব হারিয়ে গেছে, সব হারিয়ে দিয়েছে। আর বেশি দিন থাকলে না ইতিহাস বদলে দেবে, এখনই ইতিহাস লিখতে শুরু করে দিয়েছিল, ইতিহাসের অনেক পার্ট বদলে দিয়েছে। মনে রাখবেন, লোকে দেশের আসল ইতিহাসও জানবে না, সব জায়গার নাম বদলে দিয়েছে। আর সব জায়গায় শুধু নিজের নাম, নিজের নামে দোকান, নিজের নামে সিনেমা, নিজের নামে যাত্রা, নিজের নামে নাটক। আমি বলেছি শুধু জুতোর দোকানটা বাকি আছে, ওটা আফটার ইলেকশন করে দেবো। সবাই কিনবে, কিন্তু একটা ব্র্যান্ড ন্যাচারি কিনবে। নেহরু ব্র্যান্ডটাকে যদি নমো ব্র্যান্ড করে বিক্রি করতে পারে, তাহলে যে কোনো একটা ব্র্যান্ডকে চলতেই পারে। সুতরাং এই হচ্ছে অবস্থা। এখন ধরুন অনেকগুলো করে মিটিং থাকে, আর আমি দু মাস ধরে করছি। বিজেপি নিজের সুবিধা মতো তিন মাস ধরে ইলেকশনটা চালিয়েছে, ইচ্ছা করে, যাতে মানুষের কষ্ট হয়। রোজার মধ্যে ভোট পড়ে, গরমের মধ্যে ভোট পড়ে, ঝড়ের মধ্যে ভোট পড়ে, মানুষ যাতে ভোট দিতে না পারে। সিআরপিএফকে দিয়ে ভয় দেখাচ্ছে, নানা রকম ইনস্টিটিউশনগুলোকে কাজে লাগাচ্ছে, আর আমাদেরও দু মাস ধরে মিটিং করে বেড়াতে হচ্ছে। গলায় আর কিছু নেই, তা সত্ত্বেও রোজ চিৎকার করে যাচ্ছি, রোজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। কি করব বলুন? ওরা কোটি কোটি টাকা নিয়ে আসছে, এখানে ওখানে ওখানে কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে টাকা নিন ভোট দিন। এ তো মহাতাজ্জব এলাকা হয়ে গেছে ভাই। এক তো দেশে থাকলে সংখ্যালঘুদের খুন করবে, গোরক্ষকের নামে লিঞ্চিং করবে, রাজস্থানের লোক শ্রমিক পুড়িয়ে মারবে, সংখ্যালঘু মারবে, দলিত মারবে, আদিবাসী মারবে, সাধারণ মানুষকে অত্যাচার করবে। এনআরসির নামে আসাম থেকে 20 লক্ষ বাঙালি হিন্দু আর 22 লক্ষ বাঙালি হিন্দু আর 20 লক্ষ মুসলিম বাঙালিকে তাড়িয়ে দেবে এনআরসির নামে। বিহার থেকে, মহারাষ্ট্র থেকে বিহারি তাড়াচ্ছে, রাজস্থান থেকে মারোয়ারি তাড়াচ্ছে, বিহারি তাড়াচ্ছে, আসাম থেকে বাঙালি তাড়াচ্ছে। আবার বলছে বাঙ্গাল মে আম এনআরসি করেগা সবকো হাটা দেগা। আমি বলেছি তুমি তো ক্যাচ করা পাবে, তারপরে তুমি পাবে রসগোল্লা মাটি, তার মধ্যে আবার বাঙ্গাল এসে এনআরসি করবে। কত বড় সাহস, কত বড় সাহস! ভাবছে টাকা দিয়েই ভোট করে নেব। কি টাকা দিয়ে আপনারা ভোট দেবেন? সত্যি করে বলুন তো মন থেকে। আমার কোনো গরিব ভয়, বাড়িতে ভালো খাবার নেই, তা সত্ত্বেও বলতো তোমায় যদি টাকা দিয়ে বলে এই টাকাটা নাও, তুমি আমায় ভোট দাও, তুমি দেবে? শোনো, টাকাটা ওর টাকা নয়, জনগণের টাকা। টাকাটা কিন্তু ওর টাকা নয়, চুরি করা টাকা, ডাকাতি করা টাকা, লুট করা টাকা, জনগণের মারা টাকা, সবার পকেট ফাঁকা করেছে, করে সেই টাকার কিছুটা অংশ কাউকে কাউকে যেন ভিক্ষে দিচ্ছে। আম কাঁঠাল পাকলে ভাই দেখো, আম কাঁঠাল কেউ দিলে পাকা খেয়ে নেবে, বুঝলে কিছু? আম কাঁঠাল পাকলে খেয়ে নিতে হয়, আটিটা ফেলে দিতে হয়, বুঝলেন কিছু মা ভাই বোনেরা? আম কাঁঠাল গরমে পাকবে, ইলেকশন আসছে তো, আর একটু বেশি গরম, আম পাকবে, কাঁঠাল পাকবে, আম আর কাঁঠাল দিলে খেয়ে নেবেন, কিন্তু আটিটা ফেলে দেবেন, মানে ভোটটা দেবেন না, ভোটের বাক্সে উল্টে দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। বলেছিল আনবো আচ্ছে দিন, গ্যাসের দাম কত বেড়েছে, ছিল 400 টাকা এখন 800 টাকা,
আবার যদি জিতে যায় 1000 টাকা, 1500 টাকা, ডিজেলের দাম কবল বেড়েছে, পেট্রোলের দাম কবল বেড়েছে, জিনিসের দাম কত বেড়েছে, এটা কিন্তু কেন্দ্রের সাবজেক্ট মাথায় রাখবেন। কৃষকরা আত্মহত্যা করেছে, বেকারি বেড়েছে, কাজেই উনি বলতেন আমি আনবো আচ্ছাদিন। আচ্ছাদিন মানে গ্যাসের দাম বাড়িয়ে দিন, মোদি এনেছে আচ্ছাদিন, পেট্রোলের দাম বাড়িয়ে দিন, ডিজেলের দাম বাড়িয়ে দিন, কৃষকদের মৃত্যুর মিছিল করতে দিন, বেকারদের সকারদের বেকার করে দিন, সবার চাকরি কেড়ে নিন, দেশটাকে ভাগ করে দিন, দাঙ্গা করে খুন করে দিন। আর আগে উনি ছিলেন চাওয়ালা, আগের বার এসে বলল কি আমি চাওয়ালা, কোনোদিন জীবনে চাওয়ালা ছিল না, কিন্তু চা খেতো কিনা ডাউট আছে, বললো আমি চাওয়ালা। আর আজকে কি বলছে, 5 বছর বাদে 4.5 বছর বিদেশ ঘুরে ঘুরে আজকে নাদুস নুদুস হয়ে গিয়ে বলছে আমি আজকে চৌকিদার। কি বলছে, কি বলছে, এখন বলছে আমি চৌকিদার। কেমন চৌকিদার, আর এটা আপনারা বলবেন কেমন চৌকিদার, বলো ভাই আমি শুনি, চৌকিদার কেমন, মা বোনেরা বলুন চৌকিদার কেমন, মা বোনেরা এ চৌকিদার কেমন, এ চৌকিদার কেমন, মা বোনেরা বলুন চৌকিদার কেমন, চৌকিদার কেমন ভাই, পেছনে যারা আছেন চৌকিদার কেমন, চৌকিদার কেমন, অলি গলি মে শোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়। এই চৌকিদার চাই না, এই বিজেপি চাই না, এই দাঙ্গা নেতা চাই না, গব্বর সিং এর মতো প্রাইম মিনিস্টার চাই না, আমরা দেশের নেতা চাই, আমরা গান্ধীজির মতো লোক চাই, আমরা নেতাজির মতো লোক চাই, আমরা আম্বেদকরের মতো চাই, আমরা আবুল কালাম আজাদের মতো তাই চাই, এমনকি ক্ষুদিরাম প্রফুল্ল চাকরি হলেও চলবে, তারাও দেশের জন্য জীবন দিয়েছে। নরেন্দ্র মোদী নো, নেভার, নরেন্দ্র মোদীকে আসতে দেবেন না। জীবনের শপথ রেখে বলুন, ওয়াদা প্রতিজ্ঞা শপথ, না নরেন্দ্র মোদী হবে না, হবে না, হবে না, হবে না। পারবেন করতে, পারবেন করতে, আমি তো একা লড়ে যাচ্ছি, আমি আজকে না অনেকদিন ধরে লড়ে যাচ্ছি, আর লড়তে লড়তে কখন দেখবেন আমাকে মেরেই ফেলবে, আমার তাতে কোনো জয় আসে না। যতক্ষণ বেঁচে থাকবো আমি নরেন্দ্র মোদীকে ছেড়ে কথা বলবো না, এত বড় ফ্যাসিস্ট দেশে জন্মায়নি, এত বড় দ্বন্দ্ববাজ দেশে জন্মায়নি। বলুন আপনারা আমার সাথে আছেন, যদি থাকেন তাহলে জেনে রাখবেন আমি শেষ বিন্দু অব্দি লড়াই করব। নরেন্দ্র মোদীকে দিল্লির চেয়ার ছাড়া করে ছাড়বো, ভারতবর্ষ থেকে রাজনীতি গণতান্ত্রিক ভাবে বিদায় করে ছাড়বো। এনাফ ইজ এনাফ, ফেয়ার এনাফ, অনেক হয়েছে। আমার মনের মধ্যে আগুন জ্বলে যখন আমি দেখি একটা লোককে জ্বলন্ত পুড়িয়ে মারছে, যখন আমি দেখি মানুষের উপর একটার পর একটা মানুষকে খুন করছে। না বন্ধু, না, এ জিনিস চলতে পারে না, কখনো না। যে ভয় পায় পাক, আমরা পাই না। উত্তরপ্রদেশ জেনে রাখবেন, আমি কনগ্রাচুলেট করছি উত্তরপ্রদেশের মা ভাই বোনেদের, উত্তরপ্রদেশ নরেন্দ্র মোদীকে জিতিয়েছিল, উত্তরপ্রদেশ সর্বপ্রথম হারাবে এবার জেনে রাখবেন। উত্তরপ্রদেশে 73টা সিট ছিল ওদের, 17টা সিট পাবে না, 17টা সিট পাবে না, পুরো হারবে, গোহারা হারবে। আর বাংলায় মাটির লাড্ডু দেবো, আর লাড্ডুতে কিচমিচ দেবো না, লাড্ডুতে কাকড় দেবো, কাকড় খাবে আর দাঁত ভাঙবে। ওই যে মিথ্যে বলেছে, আমি দুর্গা পুজো করতে দিই না, আমি সরস্বতী পুজো করতে দিই না, নানা রকম কথা, এখানে কোনো উন্নয়ন হয়নি, এত মিথ্যে কথা, এত মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। আমার মনে হয় দুর্যোধন দুঃশাসনও এত মিথ্যে কথা বলেনি, এত বেশি মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথার রেকর্ড একেবারে অভিধান তৈরি করেছে মিথ্যে কথা। তাই আপনাদের কাছে আমি বলি, পাগলা কুকুর কামড়ালে জানেন তো জলতঙ্ক রোগ হতো, আর নির্বাচনে হারার ভয়ে এখন জলতঙ্ক রোগে, পাগলা তঙ্ক, হারাতঙ্ক রোগে ভুগছে, আমল তামল বকছে। কৃষকের গরু হারিয়ে গেলে কৃষক বউকে মা বলে ফেলে, ছেলেকে ভাই বলে ফেলে, তেমনি নরেন্দ্র মোদীরা এখন বলছে, কখনো বলছে বাংলায় 10টা পাবো, কখনো বলছে 23টা পাবো, কখনো বলছে 42টা পাবো,
আমি বলি তোমার ঘোড়ার ডিম পাবে, তোমরা কি পাবে সেটা সবাই জানি। শুধু টাকা দিয়ে সব হয়? টাকা দিয়ে আর গুন্ডাগিরি করে এক হাতে ঝান্ডা মাথায় একটা করে ফেকটি লাগিয়ে রাজনৈতিক নেতা হয়? রাজনৈতিক নেতা মাথায় একটা করে গেরুয়ার ফেকটি বেঁধে, যারা গেরুয়া ধর্ম গেরুয়া সন্ন্যাসী আমি তাদের সম্মান করি, তারা এদের মতো নয়। এরা তো মেকি, এরা তো আসল নয়। আসল ধর্ম তো আমাদের হিন্দু ধর্মের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সবাই ছিলেন। জানেন না কপিলমুনির আশ্রমে গিয়ে জিজ্ঞেস করুন কেমন ধর্ম। উনি তো একদিন বলছিলেন ইলেকশনের আগে রামকে ওরা ইলেকশন এজেন্ট বানায়, বলেছিল কি বলেনি? আমার সাথে যারা কপিলমুনি আশ্রমে গিয়েছিল তারা শুনেছে এ কথা। পাঁচ বছর বাদে বাদে রামচন্দ্রের কথা মনে পড়ে, যখন ইলেকশন আসে তখন রামচন্দ্র ইলেকশন এজেন্ট হয়ে যায়, তাছাড়া মনে থাকে না। সেই জন্য আপনাদের আমি বলি যে আগামী 19 মে আসছে দিন, সকাল সকাল ভোট দিন। আমাদের প্রার্থী প্রতিমা খুব ভদ্র মেয়ে, নিজে WBCS এ কাজ ছেড়ে দিয়ে এসছে রাজনীতিতে, এবং ওর চিহ্ন 3 নম্বরে আছে, 3 ওকে জিতিয়ে দিন আর বিজেপিকে হারিয়ে দিন, নাম্বারটা 3 হারিয়ে দিন বিজেপিকে, জিতিয়ে দিন প্রতিমাকে আর বিজেপিকে বিদায় দিন, দিল্লিতে হারিয়ে দিন, দিল্লি দখল করতে দিন, বাংলাকে জয় করতে দিন, আপনারা নিজেদের স্বার্থ বুঝে নিন, দেশটাকে রক্ষা করতে দিন। তাই আপনাদের বলবো সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ধমক চমকে আমি ভয় পাই না। মানুষ যদি যদি আমার সাথে থাকবেন, মানুষ যদি আমায় বিশ্বাস করেন, জেনে রাখবেন আমি কখনো কথার খেলাফ করি না। তাই বিজেপিকে বলে যাই, লড়তে পারলে লড়ুন, করতে পারলে করুন, গড়তে পারলে গড়ুন, আর না হলে মানে মানে সরে পড়ুন, তা নাহলে জনগণের গণতন্ত্রের ধাক্কায় আগামী দিন চোখে দেখবেন শস্যের ফুল। এটা মনে রাখবেন। আমি এটুকু বলে, আমার মা বোনেরা অনেক কষ্ট করে এসছে, আমি আবার বলি মা গো তোমায় আমার অনেক প্রণাম, আমার বোনেদের অনেক অভিনন্দন, অনেক কষ্ট করে এসছে। আমার ভাই বোনেরাও দূর দূরান্তর থেকে এসছেন অনেকক্ষণ ধরে, ওর খুবই গরম, কিন্তু আমার এখনও অনেকগুলো মিটিং আছে করতে হবে। আপনাদের কাছ থেকে একটু আশীর্বাদ, একটু দোয়া, একটু শুভেচ্ছা নিয়ে যাব। তার আগে বলবো আপনাদের সবার জন্য, আমি একটু মামাটি মানুষের জন্য প্রার্থনা করি মায়ের কাছে, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্ব আত্মসাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। মা গো সকলের মঙ্গল কামনা করো। এটা রমজান মাস, রোজার মাস, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, পে করব। আল্লাহ দোয়া করো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো, সকলকে সুন্দর রেখো। আমি আমার সকল ধর্মের জন্য, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমি সবার জন্য প্রার্থনা করব। সবাই ভালো থাকুন, একসাথে থাকুন, ভাগাভাগি করতে যাবেন না। ভাগাভাগি করলে, দাঙ্গা করলে নিজেও পুড়বেন অন্যরাও পুড়বে, এর কোনো শেষ নেই, খবরদার করবেন না। কত দেশ আমাদের, আমেরিকা আছে রাশিয়া নেই, রাশিয়া আছে চায়না নেই, চায়না আছে জাপান নেই, জাপান আছে কোরিয়া নেই। আমার রবীন্দ্রনাথ ঠাকুর কী লিখেছিলেন, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় ও উৎকল বঙ্গ, পাঞ্জাবও আছে, অন্ধ্রপ্রদেশও আছে, রাজস্থানও আছে, উত্তরপ্রদেশও আছে, দিল্লিও আছে। তাহলে বলুন দেখিনি, বাংলায় তাহলে, আমাদের ভারতবর্ষে তাহলে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, খ্রিস্টান ধর্ম, পারসিক ধর্ম কেন থাকবে না? কেন তারা তাদের মতো কাজ করতে পারবে না? এই তো মেয়েরা দেখুন না, এক একজন এক এক রকম কালারফুল শাড়ি পরে এসছে, এক একজনের এক একটা কালার, এত কালার। আমাদের শরীরেও দেখুন না, হাত পা মুখ নাক চোখ সব আছে, সেই জন্য তো আমরা সবাই একটা কমপ্লিট মাইন্ড, তারা তো হতে পারতাম না। সুতরাং সবাইকে মিলেই থাকতে হবে। আমি আপনাদের সবাইকে বলবো, যাবার আগে মা বোনের একটু উলুধ্বনি হবে, আপনাদের এই উলুধ্বনিটা না আমাকে আমার মায়ের কথা মনে পড়িয়ে দেয়, আমি তাই এটা চেয়ে নিই। সংখ্যালঘু বোনেরা আপনারা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ সকলকে ভালো রেখো। এই ভাইরা মায়েরা দিচ্ছে উলুধ্বনি কষ্ট করে, সংখ্যালঘু মায়েরা আমার আল্লাহ তাআলার কাছে প্রে করছেন, দোয়া চাইছেন, আর আমার ভাইরা এখানে চুপচাপ থাকবে, চারিপাশে এত অসংখ্য ভাই। হ্যাঁ, এটাই হলো মায়েদের উলুধ্বনি দোয়া।
সকাল সকাল ভোট দিন, আর বিজেপিকে ভালোভাবে গণতন্ত্রে কবর দিন, কবর দিন, কবর দিন। এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করি। যতদিন আমার সাথে থাকবেন, মানুষ যদি আমায় বিশ্বাস করেন, জেনে রাখবেন আমি কখনো কথার খেলাপ করি না। তাই বিজেপিকে বলে যাই, লড়